একটা ম্যাগি নুডলস দাও তো। ম্যাগি নুডলস নিবেন? হ্যাঁ কেন, সমস্যা কি? না ম্যাগি নুডলস নিয়ে পেপারে নানা কথা লিখছিল, তাই ভাবলাম এটাতে আবার কোনো সমস্যা আছে কিনা। দেখো মিয়া, শোনার কথায় কান দিও না, ম্যাগি সবসময় নিরাপদ ছিল, এখনো নিরাপদ। তাছাড়া এই ম্যাগি নুডলস তো বাংলাদেশেই বানায়, বাংলাদেশ সরকারের বিএসটিআইও ম্যাগির খাদ্যমান পরীক্ষা করে বলছে এটা ঠিক আছে, নিরাপদ। পেপারে, টিভিতে, দোকানে সব জায়গায় তো লেখা আছে, দেখো নাই না? দেখছি কিন্তু পড়ি নাই, কয়েকজনে করিল আর আমি মনে ভাবলাম। ওইটাই তো দোষ, চিলে কান নিছে শুনে তো চিলের পিছনে দৌড় দিছো, নিজে যাচাই করে দেখলা না আসল জিনিসটা কি? আমি তো আরো বাচ্চাদের দেওয়া বন্ধ করে দিছি, ওরা প্রতিদিন চায়, আমি দেই না। আমার বাচ্চাদের আমি প্রতিদিন ম্যাগি দেই, এটা স্বাস্থ্যের জন্য ভালো আর ওরাও খুশি থাকে। 1869 সাল, বাবার পুরনো হাতুড়ির কারখানার দায়িত্ব নিয়ে জুলিয়াস ম্যাগি ভাবলেন ভিন্নভাবে। খেটে খাওয়া দরিদ্র মানুষগুলোর খাবারের মান কি করে বাড়ানো যায়, এই নিয়ে তার মাথায় চিন্তা ছিল অনেক দিনের। সাথে সঙ্গী হিসেবে পেলেন ডাক্তার ফ্রেডলিন শুলারকে। দুই বন্ধু মিলে চিন্তা করলেন শ্রমজীবী মানুষগুলোর জন্য প্যাকেট করা এমন খাবারের ব্যবস্থা করা দরকার, যাতে তারা কাজের ফাঁকে সহজে পুষ্টিকর খাবার খেতে পারে। 1884 সালে দুই বন্ধু কারখানায় মটরশস্য থেকে তৈরি এক ধরনের ময়দা জাতীয় খাবার নিয়ে এলেন বাজারে। এই খাবার খুবই পুষ্টিকর, সহজে হজমযোগ্য এবং দ্রুত তৈরি করা যায়। এখানেই শেষ নয়, খাবারকে আরো সুস্বাদু করে তুলতে দুবছর পরেই তারা নিয়ে এলেন খাবারের হরেক রকম ফ্লেভার। সাথে এলো তৈরি স্যুপ, যা অল্প সময়ে হয়ে উঠল ভীষণ জনপ্রিয়। সুইডিশ সরকারও এই উদ্যোগকে সব রকমের সহযোগিতা জুগিয়েছিল। এরপরে পেরিয়ে গেছে প্রায় 150 বছর, জুলিয়াস ম্যাগির নাম নিয়ে বেঁচে আছে তার ব্র্যান্ড। সব মানুষের কাছে সুস্বাদু পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়ার স্বপ্ন আজও বাঁচিয়ে রেখেছে ম্যাগি। আজকে ম্যাগি বিশ্বের প্রায় সবকটি দেশেই আছে, বিশ্বব্যাপী ম্যাগির অবস্থান আজ প্রায় প্রতিটি দেশেই, এবং ম্যাগি প্রতিটি নির্দিষ্ট নিজস্ব টেস্টের কথা চিন্তা করে এবং রান্নার সংস্কৃতি অনুসরণ করে কনজিউমারদের জন্য পণ্য তৈরি করে। বাংলাদেশে ম্যাগি তৈরি করা শুরু হয়েছে 1997 সাল থেকে, যা কিনা নেসলে বাংলাদেশের গাজীপুর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে অবস্থিত নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত হয়। এই ম্যাগি নুডলস তৈরিতে ব্যবহৃত কাঁচামাল সমূহ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকেও আমদানি করা হয়, যেমন ময়দা তৈরিতে দরকারি শস্য অস্ট্রেলিয়া ও কানাডা থেকে আমদানি করা হয় এবং পাম অয়েল আমদানি করা হয় মালয়েশিয়া থেকে। নুডলসের টেস্ট মেকার তৈরিতে ব্যবহৃত পেঁয়াজ পাউডার আমদানি করা হয় আমেরিকা থেকে, রসুন আমদানি করা হয় চায়না থেকে। এভাবেই বিভিন্ন দেশ থেকে কাঁচামাল আমদানি করা হয়। ফ্যাক্টরির ভেতরে আমাদের অনেক ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়। নুডলসে ব্যবহৃত প্রতিটি কাঁচামাল এবং প্রয়োজনীয় জিনিসপত্র অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ল্যাবরেটরিতে নিজস্ব তত্ত্বাবধানে পরীক্ষা এবং যাচাই বাছাই করা হয়। যেমন বিভিন্ন পণ্যের মাপ অনুসারে পণ্যের প্রোটিন যাচাই করা হয় এবং আয়রন টেস্ট করা হয়। কেমিক্যাল ল্যাবে ম্যাগি পণ্যের প্রতিটি প্রোডাক্টের মান নিশ্চিত করার জন্য এর ব্যবহৃত প্রতিটি উপাদান এবং প্যাকিং ম্যাটেরিয়ালসের হেভি মেটাল, কেমিক্যাল, কন্টামিনেন্টস, মিনারেলস, ভিটামিনস, মাইক্রোট্রনিড, পেস্টিসাইডস এবং অথেন্টিসিটি সহ অনেকগুলো প্যারামিটার শ্রীপুর ল্যাবে এবং দেশের বাহিরে বিভিন্ন অত্যাধুনিক মানের ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়। আসুন দেখে কিভাবে মজাদার ম্যাগি নুডলস তৈরি করা হয়। টিপিং মেশিনে র ম্যাটেরিয়ালস দেওয়ার সাথে সাথে একটি ম্যাগনেটিক টেস্ট করা হয়, সাথে বহিরাগত পার্টিকেল ফিল্টার করা হয়। এরপর সবকিছু মিশ্রিত হয়ে ডাফ ফিডারে প্রোডাকশন শুরু হয়। আবারও মেটাল ডিটেক্টরের সাহায্যে পরীক্ষা নিরীক্ষা করে যদি মেটাল জাতীয় কিছু পাওয়া যায় তবে তৎক্ষণাৎ প্রোডাকশন বন্ধ করে কাটার মেশিন দিয়ে কেটে ফেলা হয়। কোনো প্রকার হাতের স্পর্শ ছাড়াই নুডলস কেকটি তৈরি করা হয়। 122 ডিগ্রি তাপমাত্রার নুডলস কেকটি বাছাই করে ব্যাকটেরিয়া মুক্ত করা হয়। যদি কখনো কেকের স্যাশে মিস হয়ে যায় তখন সেটা স্যাশে ডিটেক্টর দিয়ে ডিটেক্ট করে লাইন থেকে বের করে দেওয়া হয়। এভাবে শেষ পর্যন্ত ম্যাগি নুডলস কোনো প্রকার হাতে স্পর্শ ছাড়াই তৈরি করা হয় এবং প্রতিটি কার্টনের মাপ পরীক্ষা করে ওজন নিশ্চিত করা হয়। প্রতিটি ব্যাচ প্রোডাকশনের পর রিলিজ করার আগে কনসিস্টেন্সি টেস্ট, প্যাকেজিং টেস্ট এবং কোয়ালিটি টেস্টগুলো টেস্টিং ল্যাবে টেস্ট করা হয়। আজকে অনেক দামি কথা শুনাইলেন, আমি খুব খুশি হইলাম। হ্যাঁ ভাই, আমিও নিশ্চিত হইলাম, এখন থেকে আমিও বাচ্চাদের ম্যাগি নুডলস দিব। ভাই ম্যাগি নুডলস দাও। এই যে দেখো, এনা ধরো, আজকে আমরা সবাই মিলে ম্যাগি নুডলস খাবো, তাই না বাবা? আজকে তো খুশি করছো নাকি? আরে আজকে একটা ব্যাপারে পরিষ্কার হলাম, ম্যাগি নুডলস আসলেই খুব ভালো নুডলস।
বাবা চলো 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 আমরা নুডলস খাবো এখন তাড়াতাড়ি যায়। আমি সত্যটা জেনে আস্থা পাইছি, আপনারাও আস্থা রাখেন, ম্যাগি নুডলস নিরাপদ ও পুষ্টিকর। Nestle, good food, good life.